আসসালামু আলাইকুম, আশা করছি আপনাদের ভালো রয়েছে। আমাদের সমস্ত জীবনটা এটার দাম যদি ওয়ান হয়, আমরা যখন জীবনে কোনো কিছু অর্জন করি, যেমন ধরা যায় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে, ওখানে যারা সফল হয়ে গেল তাদের জীবনে একটা শূন্য যুক্ত হয়ে গেল, তার মানে তার জীবনের গুণগত মান 10 গুণ পর্যন্ত বেড়ে গেল। এরপরে ধরা যাক সে এক সময় ডক্টর হয়ে গেল, আরেকটা শূন্য যুক্ত হলো। তারপর সে বিসিএস অফিসার হয়ে গেল, আরেকটা শূন্য যুক্ত হলো। তার প্রমোশন হলো, আরেকটা শূন্য যুক্ত হলো। তার মানে আমরা জীবনে যখনই কোনো কিছু অর্জন করি, তখন আমাদের জীবনে একটা করে শূন্য, আমাদের জীবনের যে গুণগত মান সেটাকে 10 গুণ করে করে বাড়ায় দেয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট কি জানেন, যার জীবনে এরকম শূন্য যুক্ত হচ্ছে, আল্লাহ না করুক কোনো কারণে যদি সে কিংবা তার পরিবারের আপন কোনো জন অসুস্থ হয়ে যায়, তখন তার এই একটা আছে না, সেই একটা নাই হয়ে যায়, ক্রস হয়ে যায়। এবং এক যখন বিলীন হয়ে যায়, তখন বাকি সমস্ত কিছুর মূল্য শূন্য হয়ে যায়। খুব সাবধান। এই জন্য আমরা যারা এখন সুস্থ আছে, আমাদের পরিবার পরিজন সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ, এইটা শুকরিয়া জানিয়ে শেষ করা যাবে না। এবং হার্ভার্ড ইউনিভার্সিটি প্রমাণ করেছে, যখন আমরা গ্র্যাটিটিউড কোনো জিনিসের প্রতি হচ্ছে যে খুশি থাকি এবং স্রষ্টার কাছে ওই ব্যাপারে হচ্ছে যে শুকরিয়া আদায় করি, তখন ভালো জিনিস আমাদের জীবনে আরও বেশি করে ঘটতে থাকে। অনেকটা ইসলামের ওই কথার মতোই, শুকরিয়া আদায় করলে আরও বাড়াই দিব আল্লাহ বলছে। এই জন্য আমরা যে অবস্থায় আছি শুকরিয়া আদায় করতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টে দেখা গিয়েছে 64 থেকে 67, এই মাসের মধ্যে, এই নাম্বারের মধ্যে প্রায় 8000+ স্টুডেন্টের রোল রয়েছে, 8000+। তার মানে এত কম্পিটিটিভ হয়েছে যে শেষের এই 3-3.5 নাম্বারের মধ্যেই 8000+ স্টুডেন্টের রোল এসেছে। এবং অনেকে আমাদেরকে জানিয়েছে যে ভাইয়া রেজাল্ট হচ্ছে যে 4200 ধরা যাক যে 54, কিন্তু আমি হচ্ছে যে 4350 জন স্টুডেন্টকে মেডিকেলে নিয়েছি, কিন্তু আমার রোল দেখাচ্ছে ওয়েটিং, কারণটা কি একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। সেটি হচ্ছে মেডিকেলে যে 4350টি সিট রয়েছে, সেই 4350টি সিটকে দুইটা প্যাটার্নে ভাগ করা হয়। একটা হচ্ছে মেরিট, ন্যাশনাল মেরিট, সেটাতে হচ্ছে 80%, আর 20% হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা। এই কারণে 3400 থেকে 3500 সিট মেরিটে, আর পরের যে ওই এটাকে বলে হচ্ছে 850-900 সিট, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটায় এসেছে। এই কারণে যাদের ডিস্ট্রিক্টগুলো তুলনামূলক সামনে, তারা মেরিটের ওই 4300 জনের মধ্যে থেকেও ওয়েটিংয়ে থাকতে পারে, আর যারা আবার 4500-4700 পেয়ে অনেকে চান্স পেতে পারে, কারণ তাদের জেলাটা পিছনের দিকের, তুলনামূলক হচ্ছে পিছিয়ে পড়া জেলা, তাদের স্টুডেন্টদের কোঠাটা পিছন থেকেও চান্স পেয়ে যায়। এটা সহজ করে বললাম, তবে যারা ওয়েটিংয়ে প্রথম দিকে আছে ইনশাআল্লাহ তারা অনেকেই চান্স পেয়ে যাবে। এখন যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে, এই যে স্টুডেন্টরা 64 থেকে 67 বা 60 বা 58 এরকম নাম্বার পেয়ে চান্স পায়নি, অল্প 5-7-10 নাম্বারের জন্য, আমি বলবো যে সেই স্টুডেন্টরা প্রচণ্ড পরিশ্রমী। অবশ্যই একটা স্টুডেন্ট পরিশ্রমী না হলে এই অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় 55+ পাওয়ার কথা না। অবশ্যই প্রচণ্ড পরিশ্রমী, কোনো কারণে তার ক্লিক করেনি সেদিন, এইটা মেনে নিতে হবে, এটা হচ্ছে নসিব, কপাল। এবং আমাদেরকে মানে যেই ধর্মেরই আমরা হই না কেন, আমাদেরকে ভাগ্যে বিশ্বাস করতে হবে। তবে একই সাথে আমি বলবো অভিভাবকদেরকে যে আপনার সন্তানকে এই সময় সাপোর্ট দিন, কখনোই তার সাথে অন্য কাউকে তুলনা করবেন না। অমুকের ছেলে পেয়েছে, মেয়ে পেয়েছে, তারা কোনো কিছু না করেই পাইলো, আর তুমি এত চেষ্টা করলা, আমরা এত সাপোর্ট দিলাম, না, সে চান্স পায়নি। আপনার যেমন খারাপ লাগছে, তার আরও অনেক বেশি খারাপ লাগছে। এবং আপনি যদি তাকে বকাঝকা করেন বা মন খারাপ করে থাকেন, তার খারাপ লাগাটা আরও বাড়বে। দেখুন, এটা যেমন একটা শব্দ হয়, এইটাও একটা শব্দ হয়, আর এই দুইটা একসাথে হলে অনেক বেশি হয়। তার মানে দুইজনেই যদি কষ্ট পেতে থাকেন, অভিভাবক এবং যে স্টুডেন্টরা চান্স পায়নি, তাহলে কষ্টটা অনেক বেড়ে যাবে। এই জন্য বলবো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, ভালো আছি, এইটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে যা কিছু আসবে আস্তে আস্তে আসবে, জীবনে যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, এক্ষেত্রে প্রত্যেককে রেডি থাকতে হবে। এবং সবসময় বলি যে ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর উপরে শুকুর গজার থাকা, এই দুইটা আমাদের ভালো থাকার ক্ষেত্রে খুব হেল্পফুল, এইটা দুইটা অবশ্যই ঘটতে হবে। আর একটা জিনিস বলি, আমাদের কাছে পড়ে যারা চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 270+ স্টুডেন্টের রেজাল্টের মানে মেসেজ, আমি বলেছি কাউ ফোন দিবা না, কারণ ফোনে ধরে কথা বলা কারো এইগুলা বিরক্ত লাগে। চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ, যারা চান্স পেয়েছো তোমার নিজের যোগ্যতায় তুমি চান্স পেয়েছো, আমরা জাস্ট একটু দেখিয়েছি তোমাদের, তোমরা নিজেদের যোগ্যতায় চান্স পেয়েছো। এবং আমাদের এখানে যে স্টুডেন্টরা পড়েছে তাদের 90%+ মানে শতকরা 90 জনের বেশি স্টুডেন্ট, 90%-এর অধিক স্টুডেন্ট এরা অন্য কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আবার আমাদের এখানে পড়তে আসছে। তার মানে কেন আসছে সেটা তারাই বলতে পারবে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে যেটা খুলে সেই অনুযায়ী তাদেরকে সাপোর্ট দেওয়া। এবং এখানে বলে রাখি, রেজাল্টের যে
গ্রাফ দেখছি সেখানে আমি একটা জিনিস খুবই স্পষ্ট করে বুঝতে পারছি, সেটি হচ্ছে সেই স্টুডেন্টরা বেশি চান্স পেয়েছে যারা যত আগের থেকে শুরু করেছে, যত আগে শুরু করেছে চান্স পাওয়ার সম্ভাবনা তাদের তত বেড়েছে। হ্যাঁ, এমনও হয়েছে খুব শেষের দিকের ব্যাচে এসে পরে ভালো মেডিকেলের চান্স পেয়েছে, ভালো মেডিকেল বলতে প্রথমের দিকে, মেডিকেলে ভালো খারাপ বলে কিছুই নেই, তুমি ভালোভাবে পড়ে বিসিএস করে ভালো কিছু করলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস, রেজাল্টের ক্ষেত্রে তিনটা ফ্যাক্টর খুব কাজ করে, তার মধ্যে প্রথম হচ্ছে গার্ডিয়ান কীরকম গুরুত্ব রেখেছে। আচ্ছা, গার্ডিয়ান অনেকে মনে করে যে আমি টাকা পয়সা দিয়েছি এটাই সবচেয়ে বড় কাজ, না। ইটালির একজন বিখ্যাত মানুষ যার নাম হচ্ছে বুসকালিয়া, তিনি এত জ্ঞানী ছিল যে তিনি যেখানে যেত তার কথা শোনার জন্য হাজার হাজার লোক চলে আসতো। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত কিছু জানেন কি করে, তখন বুসকালিয়া তার জীবনের একটা অসাধারণ ঘটনা শেয়ার করে। সেটি কি? সেটি হচ্ছে তিনি বলেছে যে আমাদের ফ্যামিলিতে একটি অস্বাভাবিক নিয়ম ছিল। কি নিয়ম? যে আমার বাবা বুসকালিয়া বলছে যে আমাদের ভাই বোন সবাইকে নিয়ে একসাথে রাতের খাবারটা খেত, এবং খুবই মজার ব্যাপার প্রত্যেক সন্তানকে মানে প্রত্যেক ভাই বোনকে তার বাবা জিজ্ঞেস করতো, হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে, ওই দিন তুমি কী শিখেছ। একজন সন্তানে যদি বলতো যে সে সেদিন কিছু শিখেনি, তখন তার বাবা বলতো খাওয়া শুরু করার আগে যে বই নিয়ে আসো সবাই মিলে পড়ি কিছু শিখি তারপরে আমরা খাবো। এবং তার বাবা এটা এত রেগুলারিটির সাথে মেনটেন করেছে যে প্রত্যেক দিন সন্ধ্যার আগেই বুসকালি এবং তার ভাই বোনেরা প্রত্যেকে বসে আলাপ করতো যে সে সেদিন কিছু শিখেছে কিনা, কারণ সে যদি সেদিন কোনো কিছু না শিখে থাকে যে কোনো একজন তাকে সবাই মিলে শিখিয়ে ফেলতো, কারণ রাতের বেলা খাবার আগে না হলে বই নিয়ে আবার পড়ে শিখতে হবে। তা বুসকালিয়া বলেছে তার বাবা পৃথিবীর স্বাভাবিক নিয়মে চলে গিয়েছে, এবং এখনও বুসকালিয়া যখন রাতের খাবারটা খেতে যায় তখন মনে হয় তার বাবা যেন তাকে ডেকে বলছে, বুসকালিয়া হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্যাট ডে। এবং সে বলেছে আমি প্রত্যেক দিন অল্প অল্প করে ঘুমাতে যাওয়ার আগে যে পড়া এইটার যে রেগুলারিটি এইটার উপর ভিত্তি করে আমি এত কিছু শিখেছি। এবং আমরা এখানে বলি যে আমরা দেখেছি সেই স্টুডেন্টের চান্স পাওয়ার রেটটা সবচেয়ে বেশি যারা যত আগের থেকে পড়েছে। এই জন্য আমরা বলি ফ্রাইডে মেডিকেল প্রিপারেশন অ্যাডভান্স প্রোগ্রাম, বছরের শুরু থেকে যে স্টুডেন্ট যত বেশি পড়ে সেই স্টুডেন্ট ততই চান্স পায়, কারণ শেষে গিয়ে সবাই পড়ে। তাহলে পার্থক্যটা কোথায় হয়? কে আগের থেকে পড়ছে, কে পরে পড়ছে। যে আগের থেকে যত শুরু করবে সে তত ভালো করবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তা গার্ডিয়ানদেরকে বলবো যেখানে আপনার সন্তান চান্স পেতে চায় সেখানে এখন থেকে বুয়েট মেডিকেল ভার্সিটি যেখানে পড়তে চায় অল্প অল্প করে পড়ার শুরু করুন। আর টিচার, আমাদের দায়িত্ব কি? টিচার কোচিং সেন্টারের দায়িত্ব কি? স্টুডেন্টকে কঠিন পড়াটা সহজ করে দেওয়া, পড়াটাকে মোটিভেট করা, কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে কীভাবে পড়তে হবে সেই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া, এটা। আর স্টুডেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এই শিক্ষার্থীর নিজের মধ্যে কমিটমেন্ট থাকতে হবে যে আমি এখানে পড়তেই চাই, চান্স পেতেই চাই। এক্ষেত্রে স্টুডেন্টকে আমরা বলবো একটা নিয়ম অন্তত ফলো করতে যেটা তার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। কী সেই নিয়মটা? সেই নিয়মটা হচ্ছে সেভার্স। কী এই সেভার্স? এই সেভার্সটা হচ্ছে অনেকটা এরকম, প্রত্যেকদিন সকালে উঠে আগে একটু আল্লাহর কাছে প্রার্থনা করা, সাইলেন্ট মুডে চলে যাওয়া। এরপর হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনটা হচ্ছে এরকম যে আমি যে জায়গায় চান্স পেতে চাই সেটা মনে মনে উচ্চারণ করা, মুখে বলা যে আমি এই জায়গায় চান্স পাচ্ছি আল্লাহ তুমি আমাকে হেল্প করো। এরপর হচ্ছে ভিজুয়ালাইজেশন। এটা কি? এটা হচ্ছে ওইখানে চান্স পেলে যতটা ভালো লাগবে, আমার পরিবারের আপনজন কতটা খুশি হবে এটা যদি এখন থেকে চিন্তা করি পড়ার গতি কয়েক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এক্সারসাইজ, সকালে উঠে একটু হাঁটা চলাফেরা করা, পানি পান করা, একটু শরীরটাকে চাঙ্গা রাখা, তাহলে পড়ার যে গতি অনেক গুণে ভালো থাকবে সব। এরপর রিডিং, সকালে উঠে একটু ধর্মীয় বই পড়া, যে কোনো মানে হচ্ছে পজিটিভ ইনফরমেশনে ভরা বই, যে কোনো ধর্মীয় বই ভালো মানুষদের জীবনে অনেক হেল্পফুল। আর শেষ হচ্ছে স্ক্রাইবিং। আমরা বারবার বলি সেই স্টুডেন্টে বেশি চান্স পাচ্ছে আমরা দেখেছি যারা রেগুলার ডায়েরি লেখে, বিলিভ মি এই কথাগুলো মানতে হবে। তাহলে কোচিং প্রতিষ্ঠান প্রত্যেকে হেল্প করছে তাদের সাধ্যমতো, স্টুডেন্টদের দায়িত্ব হচ্ছে কোন প্রতিষ্ঠানটা তার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখা। এবং গার্ডিয়ানদেরকে বলবো বিপদেই বোঝা যায় আপনি কতটা ভালো মানুষ, আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন যারা চান্স পায়নি তাদের পাশে আপনি থাকুন, সবাই মিলে গল্প গুজব করুন, সবাই মিলে ভালো থাকা এটা আল্লাহর অশেষ রহমত। এবং সবসময় মাথায় রাখবেন সবসময় যে আপনি এই টাইমটা ক্ষণস্থায়ী, চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই ভালো জায়গায় যাবে, সেকেন্ড টাইম আমাদের কাছে পড়ে অনেকেই চান্স পেয়েছে এবং সেও পারবে যে কোনোভাবে চেষ্টা করলেই পারবে। এবং ফার্স্ট টাইমে যারা মেডিকেল বুয়েট যেখানে পড়তে চায় যত আগের থেকে তুমি অ্যাডভান্স প্রোগ্রাম যত আগের থেকে শুরু করবে তত ভালো করবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে অল্প অল্প করে দৈনিক যদি কেউ পড়তে থাকে আলটিমেটলি একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি করে। একটা উদাহরণ দিই, ধরা যাক এখানে একটা কাগজ আছে, এটা খুব চিকন না, এই কাগজটা যদি দুই ভাগ করি দ্বিগুণ হলো, তারপরে এরকম করলাম, এরকম করে আস্তে আস্তে যদি আমি এটা ভাস করতে করতে মানুষের ক্রমসম সংখ্যা 46 বার যদি ভাস করি এটা,
এটার দূরত্ব প্রায় 6 লাখ কিলোমিটার বেশি হবে। তার মানে এই ছোট্ট একটা চিকন কাগজ 46 বার ভাঁজ করার মাধ্যমে এত বিশাল দূরত্ব হয় যে চাঁদে গিয়ে আবার ফিরে আসা যায়। ঠিক তেমনি করে দৈনিক অল্প 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 করে কেউ যদি পড়ে তাহলে তার পড়ার মধ্যে এরকম একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি হয়। তাহলে প্রথম থেকে রেগুলার অল্প অল্প করে পড়ি এবং অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনার অভিভাবক যারা আছে তাদেরকে বলবো তাকে সাপোর্ট দিতে, আর যারা আমাদের এখানে চান্স পেয়েছ তারা এখন থেকে বিসিএস এর জন্য অল্প অল্প করে পড়ো, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ।